কি আপনি এভাবে চলে এলেন কিভাবে? ব্যাপারটা কি বলুন তো? যেটা ভাবছিলাম সেটা মিলিয়ে নিতে এলাম মিস্টার দত্ত। কত টাকায় বিক্রি হলেন আপনি? কি বলতে চাইছেনটা কি আপনি? আমি এটাই বলতে চাইছি, এই দুনিয়াতে যেরকম আপনার মতন অসৎ মানুষেরা আছে, ঠিক সেরকম সার্থকী বাবুর মতন সৎ মানুষেরাও আছেন। আপনার মতন করাপ্টেড একজন মানুষের জন্য তো সার্থকী বাবুর মতো একজন সৎ মানুষের শাস্তি হতে পারে না, তাই না? আপনি বসে বসে টাকা গুনুন, তবে আমার একটা কথাও মনে রাখবেন, এই কেস সার্থকী সরকার জিতবেন। আর যেদিন জিতবেন সেদিন আপনার সঙ্গে আমার আবার দেখা হবে। আমি জানতাম, আমার বিশ্বাস ছিল যে যা খুশি বলুক আর যে যা খুশি ভাবুক। আমি জানতাম তুই ফিরবি, আমি জানতাম। ছোটটা মেয়ে, এখন এসব কথা বাদ দাও, কারোরই মাথা ঠিক নেই। রাগের মাথায় কে কি বলে দিয়েছে সেটা ধরে বসে থাকলে তো হবে না। বরং এখন আমাদের সবার উচিত একজোট হয়ে টুকাই বাবুকে উদ্ধার করা। মধুদিমা, মধুদিমা, পরশুদিন তো ডেট দিয়েছে, তার মানে এর মধ্যেই আমাদেরকে উকিল জোগাড় করতে হবে, আর বেস্ট উকিল জোগাড় করতে হবে যে প্রমাণ করতে পারবে যে টুকাই বাবু নির্দোষ। পূর্ণিমা, ওই তো, ও বাবা, পেলে না রে মা, আমরা দুজনে তো অনেক চেষ্টা করলাম, কোনো ভালো উকিল এই টুকাইয়ের কেসটা লড়তে চাইছে না। কেসটা লড়তে চাইছে না মানে কি বলতে চাইছো তুমি? জানি না বড় বৌদি, আমি আর বড়দা যেখানেই যাচ্ছি সবাই অদ্ভুত ভাবে আমাদের রিফিউজ করছে। ওমা, এ কি সম্মানের সে কথা? এবার কি হবে? একদিনে ভালো উকিল কোথায় পাবো আমরা? ঠিক উকিল পাওয়া যাবে, মিস্টার দত্তর থেকেও ভালো উকিল পাওয়া যাবে। হ্যালো দাদু, তুমি ঠিক আছো তো? দিদি ভাই, আমি কোর্টে কি হয়েছে আমি সব শুনেছি হিরকের কাছ থেকে। আমি একদম ঠিক আছি দাদু। দাদু শোনো না, আমার না টুকাই বাবুর জন্য একজন ভালো উকিল চাই, বেস্ট লয়ার চাই। তুমি একদম ভেবো না দিদি ভাই, আমি কথা বলতে শুরু করে দিয়েছি। কাল আমার একটু ওই বিদেশ যাওয়ার কথা ছিল ট্রিটমেন্টের জন্য, আমি সেটা ক্যান্সেল করে দিচ্ছি। না না দাদু, তুমি ক্যান্সেল করো দাদু, তোমার এই ট্রিটমেন্টটা দরকার, তুমি যাও। ব্যাস তুমি আমাকে একটা লয়ারের ব্যবস্থা করে দিয়ে যাও, আমি এই দিকটা সব সামলে নেব। বেশ, আমি আমি যাওয়ার আগে সব ফাইনাল করে যাব, তুমি একদম চিন্তা করবে না দিদি ভাই। থ্যাংক ইউ দাদু, থ্যাংক ইউ। উকিলের ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ এবার চলো। কোথায় যাব? সারাদিন তো কিছু খাওনি রাগি আন্টি, এবার একটু খেয়ে নেবে চলো, না খেলে যে আমরা দুর্বল হয়ে যাবো, তাহলে আমরা ফাইট করবো কি করে? ওদিকে আমার ছেলেটা কি খাচ্ছে কে জানে। কাঁদবে না রাগি আন্টি, একদম কাঁদবে না। টুকাই বাবুর জন্য আমি নিজে খাবার নিয়ে যাব, কিন্তু আমাদেরকেও তো খেতে হবে বলো। আমাদের টুকাই বাবুর জন্য খেতে হবে, কালকে আমি নিজের হাতে গিয়ে টুকাই বাবুকে খাইয়ে আসব। পিসিমণি, মৌদিদির মা, চলো চলো রান্নাঘরে কি হচ্ছে আবার দেখবো, চলো 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 চলো। রাগি আন্টি, রাগি আন্টি, রান্নাঘরে চলো 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 চলো। তোমাকে যে লয়ারের খোঁজ নিতে বলেছিলাম কি হলো? হ্যাঁ আমি কথা বলছি। আরে বলছি বলবো করলে হবে না, এখনই বলো। আমি কাল সকালেই। আমার কাল সকালে? কাল সকালে না, এখনই। আচ্ছা তোমার ওই বন্ধু কি নাম? অনিরুদ্ধ। অনিরুদ্ধ, ও বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি না? হ্যাঁ হ্যাঁ। তোর সঙ্গে কথা বলো, এখনই ফোন করো, আমার সামনে ফোন করো, এখনই করো। হ্যাঁ এখনই করো। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ অনিরুদ্ধ, হ্যাঁ হীরক বলছি। বলছি যে ওই তোকে যে আমার ওই ভাইজির কেসটার কথা বলেছিলাম না, হ্যাঁ দেখ না কিছু করতে পারিস কিনা। দেখ তুই ছাড়া কাকে বলবো, তুই এত পুরনো বন্ধু আমার, বিপদের দিনে তুই তো ভরসা। হ্যাঁ না না, টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, বাবা বলেছে সব ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ সব সব ব্যবস্থা হয়ে যাবে, হয়ে যাবে। আচ্ছা বাবা বলছে সব ব্যবস্থা করে দেবে।
তাহলে আমি নিশ্চিন্ত হতে পারি তো? একদম একদম নিশ্চিন্ত হও তুমি। কালকে তোমার ফ্লাইট তো, তুমি রেস্ট নাও না গিয়ে। বলেছে তো সব ঠিক হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। জল যা খুলিয়ে দিয়েছে অনিরুদ্ধ আগেই খুলিয়ে দিয়েছে। হ্যাঁ অনিরুদ্ধ, তার মানে সাত্তকীর হয়ে কোনো উকিল কেস লড়বে না, তাই তো? কি কি বলছিস? অলরেডি সমস্ত উকিল রিফিউজ করে দিয়েছে কেসটাকে। থ্যাংক ইউ। ওই সাত্তকীরকে জেলে না পাড়ানো পর্যন্ত না আমার শান্তি।
আমি আছি তোমার পাশে টুহাই বাবু, আমি ঠিক তোমাকে ফিরিয়ে আনবো। তুমি দেখো, আমি প্রমাণ করে দেবো যে তুমি কোনো অন্যায় করনি। আমি প্রমিস করছি আমি তোমাকে বাড়িতে ফিরিয়ে আনবো। তুমি তো জানোই উর্মি নিজের প্রমিস রাখে। কোথায় যাচ্ছেন? সাতকি সরকারের সঙ্গে দেখা করতে। ঠিক আছে, যান। থ্যাংক ইউ। টুকাই বাবু, তুমি কাঁদছো কেন? কাঁদছো? আরে এই তো আমি চলে এসেছি, তাও কেন কষ্ট পাচ্ছো বলতো? আর আমি তো বলেছি আমি তোমাকে ঠিক এখান থেকে নিয়ে যাব। আমি সেদিন চলে গেছিলাম কারণ তুমি আমাকে সত্যি কথা বলনি। তাই বাবা, আমি তো জানি তুমি বলার মতো অবস্থাতে ছিলে না, তাই তুমি বলতে পারোনি। আমি তোমাকে অবিশ্বাস করে যাইনি গো, একটু ঠান্ডা মাথায় ভাবার দরকার ছিল তাই আমি চলে গেছিলাম। টুকাই বাবু কিছু তো বলো। তুমি আমাকে সত্যি বিশ্বাস করো উর্মি? অফকোর্স করি, সব থেকে বেশি বিশ্বাস করি, নিজের থেকেও বেশি বিশ্বাস করি। ব্যাস ব্যাস, এইটুকুই আমার, এইটুকুই জানার দরকার ছিল। এরপরেও যদি আদালত আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় না, তাতেও আমার কোনো আক্ষেপ থাকবে না, কারণ তুমি আমাকে বিশ্বাস করো। তোমাকে প্রমিস করছি টুকাই বাবু, খুব তাড়াতাড়ি আমি তোমাকে এখান থেকে নিয়ে যাবো। আর প্রমাণ করে দেবো তুমি কিচ্ছু করনি, তুমি নির্দোষ। আমি প্রমাণ করে দেবো আমার স্বামী কারোর কোনো শ্লীলতাহানি করেনি। তুমি তো জানো আমি আমার প্রমিস রাখি। চলে আসুন, সময় হয়ে গেছে। তোমার খাবার দিয়ে গেলাম, খেয়ে নিও কেমন? আমি এখন আসছি। এক মিনিট পুলিশ আঙ্কেল। আচ্ছা বলছি, টুকাই বাবু না আমাকে কি একটা কথা বললো, ওই যাবদ্দণ্ড কারাকারি। আচ্ছা ওটার মানে কি? কি বললেন? যাবদ্দণ্ড কারাকারি? ও, যাবজ্জীবন কারাদণ্ড মানে লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট। এই ব্যাপার? এক মিনিট টুকাই, তোর যাবদ্দণ্ড কারাকারি কিচ্ছু হবে না, তোকে তো আমি একদিন এখান থেকে নিয়ে যাব। তোর আমার উপরে বিশ্বাস আছে তো? শোন, তেরা উর্মি হে তেরে সাথ, মে চলতি হু, মুঝে দুয়াও মে ইয়াদ রাখনা, ঠিক হে? এটা ওনাকে দিয়ে দেবে না? কি বললো মেয়েটা? যাবদ্দণ্ড কারাকারি?
তোমাকে আমি আর এভাবে দেখতে পারছি না জাতকী বাবু, আর পারছি না। তোমাকে আমি এখান থেকে বের করবই করব। আর আমি তোমাকে প্রমিস করছি, শুধু তোমাকে না, আমি নিজে নিজের কাছে প্রমিস করছি, যাদের জন্য আজকে তোমার এরকম অবস্থা, তোমার উর্মি তাদেরকে ছাড়বে না। না না, এই কেস নিতে পারবো না। যেটা বলছি সেটা করো। উকিল বাবু, আমার কথাটা বোঝার চেষ্টা করুন। মানে আমার ছেলের কেসটা তো কাউকে লড়তে হবে, নাহলে তো বিচার হবে। মানে আপনার এই কেসটা কোনোভাবেই নিতে পারবো না। আরে এই কেসে সার্থকী সরকারের জেতার কোনো সম্ভাবনাই নেই। দাঁড়িয়ে দাঁড়িয়ে হারবো নাকি? আচ্ছা পর্দা কি হচ্ছে বলো তো? কোনো উকিল টুকায়ের কেসটা নিতে চাইছে না? জানি না, চলুন, কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। এই তো উর্মিমা বললো যে কাল দাদুর সঙ্গে কথা বলেছে, তারপরেও কেন এরকম হচ্ছে? কে কে আমার মাথা কাজ করছে না। কি হবে কি হবে? উর্মি, তুমি আবার ফিরে এসেছো? কোর্টের কথা তো শুনলাম, হয়তো ছাড়া পাবে না মনে হচ্ছে। তোমার ভালোর জন্যই বলছি, ফিরে এসে তুমি ঠিক করোনি। তোমাকে কি ওরা চাপ দিয়েছে? আমাদের বলো, আপনাদের কোনো কাজ নেই না? গল্প বানান কেন বলুন তো? আর যাত্রার কথা যাত্রার মুখে কেন বসিয়ে বেড়ান? আপনারা কিন্তু বাসুর থেকেও ডেঞ্জারাস। কে বাসু? সে যেই হোক না কেন, একটা কথা বলছি, পরিষ্কার করে শুনে রাখুন। দেখুন, এটা আমাদের ফ্যামিলির ব্যাপার, আমরা সেটা মিটিয়ে নিতে পারবো। আর আমার ব্যাপারে আপনাদের ভাবতে হবে না। আমার কথা ভাবার জন্য আমার বাড়ির লোকেরা আছে, আমার হাজবেন্ড আছে। কেমন উর্মি বলো, চটকা ফেলে এই ব্যাপারে আমরা ঘরে গিয়ে কথা বলি। চল মা, এখন বাড়ি চল, চল আয়। বেশি বাড়াবাড়ি তো, বুঝবে এবার মজা। কিন্তু এটা কি করে হতে পারে বাবা? দাদু যে বললো লয়ারের ব্যবস্থা হয়ে যাবে। তুমি দাঁড়াও তো, দাঁড়াও। নট রিচেবল। ওহ, আমরা ঠিক কাউকে না কাউকে একটা জোগাড় করে ফেলবো। বাবা এসো এসো, এরকম ভাবে বাড়িতে কতক্ষণ অপেক্ষা করবো? ঠাকুর, হে ঠাকুর, তুমি তুমি একটা ভালো উকিল জোগাড় করে দাও ঠাকুর। আমার ছেলেটা যে বিনা দোষে সাজা পাচ্ছে, ও বড় ভালো মানুষ ঠাকুর। গো ঠাকুর, আমার আমার কথাটা শোনো ঠাকুর। ওকে ওকে এই নোংরা পাক থেকে উদ্ধার করো তুমি ঠাকুর। তুমি ছাড়া আর কোনো গতি নেই ঠাকুর। ঠাকুর রক্ষা করো, রক্ষা করো আমার ছেলেটাকে, রক্ষা করো তুমি। পেলে উর্মি, উকিল পেলে। কি গো তুমি চুপ করে আছো কেন উর্মি? হ্যাঁ বলো না, উকিল পেলে? পাইনি রাগি আন্টি। সর্বনাশ, তাহলে কি এখন আমাদের উকিল ছাড়া কোর্টে যেতে হবে? ও বাবা, কোনো খবর পাওয়া গেল? মানে উকিল পাওয়া গেছে তো নাকি? উর্মি তো শেষ চেষ্টা করতেই ছোটনের সঙ্গে বেরোলো একে উকিলের কাছে। দেখা যাক কি খবর আসে। ঠিক আছে ঠিক আছে, উর্মি যখন গেছে তখন ও নিশ্চয়ই উকিল নিয়ে আসবে। উর্মি কোথায়? উর্মিকে দেখতে পাচ্ছি না কেন? সার্থকী সরকারের হয়ে কোনো উকিল কেস লড়তে চাইছে না। সেক্ষেত্রে আমাদের কাছে একটাই অপশন আছে। মিস্টার সরকার, আপনি কি নিজে আপনার হয়ে সওয়াল করতে চান? ধর্মবতা, আমাদের আর কিছুক্ষণ সময় দিন স্যার, আমরা লয়ারের ব্যবস্থা ঠিক করে ফেলব। আর সময় নেই, সেশন শুরু হবে। একটাই অপশন, মিস্টার সরকার আপনি কি সওয়াল করবেন? আমি পারবো, পারবো না। বেশ, সেক্ষেত্রে আমাদের মিস্টার বাসুর সওয়ালের উপর নির্ভর করেই রায় দিতে হবে। আমি আরো একবার বলছি, মিস্টার সত্যকী সরকারের হয়ে কেউ কি সওয়াল করতে চান? ঠিক আছে মিস্টার বাসু, আপনি শুরু করুন।
আমি সওয়াল করব মাই লর্ড।